আমার নাম শঙ্কর রায়, পিতা প্রবীর কুমার রায়, রায়গঞ্জ পৌরসভার অন্তর্গত 2 নম্বর 21 নম্বর ওয়ার্ডের স্থায়ী বাসিন্দা। আমি গত মঙ্গলবার 21 নভেম্বর জীবন রেখা সুপার স্পেশালিটি হসপিটালে অ্যাডমিশন হয়েছিলাম। রায়গঞ্জের বিশিষ্ট অস্থিরোগ বিশেষজ্ঞ ডক্টর অনুপ বর্মন স্যারের আন্ডারে আমার গত 22 তারিখ আমার ওটি হয়েছে, রাইট নি রিপ্লেসমেন্ট। আমি এখন বেশ সুন্দর আছি। 1.5 দিন পর থেকে আমাকে হাঁটাহাঁটি, ফিজিওথেরাপি সব, আর সবচেয়ে বড় কথা জীবন রেখা হসপিটালের পরিষেবা ভাবার বাইরে। আমার দেখা, আমার এখন 53 বছর বয়স, উত্তরবঙ্গে একটা সর্ববৃহৎ হসপিটালের জায়গায় জীবন রেখা চলে গেছে। ঈশ্বরের কাছে কামনা করি জীবন রেখা হসপিটাল লং লিভ হোক, এবং এখানকার যে কর্ণধার ডক্টর শান্তনু দাসের দীর্ঘায়ু কামনা করি, এবং জীবন রেখা ফ্যামিলি লং লিভ, এটাই আমার কামনা। এবং আমি ওয়েল অ্যান্ড ফিট, এবং এখানকার অল স্টাফ, জীবন রেখা হসপিটালের প্রত্যেক স্টাফ, সে উপর থেকে নিচ অব্দি, আয়া, সুইপিং, সিস্টার, প্রত্যেকের বিহেভ অদ্ভুত, ডাকলেই পাওয়া যায়, এবং তারা এসে খোঁজ করছে। আর এখানে আমি 2 দিন খেলাম অদ্ভুত রান্না, অল্প তেলে, কি সুস্বাদু,